أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ ইসলামী শিক্ষার প্রথম পত্র প্রথম পত্রের উপরে আজকের আলোচনা হবে ইসলাম ও পারিবারিক জীবন ইসলামে পারিবারিক জীবনের যে সৌন্দর্য তার উপরে আজকের আলোচনা আমরা এর আগে বিগত ক্লাসগুলোতে ব্যাপক বিষয় নিয়ে কথাবার্তা আলোচনা ছিল এবার আমরা জানব যে পারিবারিক জীবনে ইসলামের বক্তব্য কি তো আগে জানি যে পরিবার কি স্বামী স্ত্রী সন্তান সন্ততি পিতা মাতা সহ ছোট্ট একটি পরিবেশকে পরিবার বলে সমাজ ও রাষ্ট্রের প্রাথমিক স্তর হলো পরিবার পরিবার হলো আদর ভালোবাসা সম্মান ও দায়িত্ব অনুভূতি সম্পন্ন কয়েকটি মানুষের একটি সংঘ বা সংস্থা বা একান্নভুক্ত ব্যক্তিদের সমন্বয় গড়ে ওঠা একটি পরিবেশ যেখানে শান্তিপূর্ণ সহ অবস্থানের কারণে একটা জান্নাতি পরিবেশ সৃষ্টি হতে পারে আর তা হতে পারে ইসলামী আকীদা সম্পন্ন ব্যক্তিদের সমাবেশ প্রথম মানব হজরতে আদম আলাইহিসসালাম ও প্রথম মানবী হজরত হাওয়া আলাইহিসসালামের মাধ্যমে পৃথিবীর প্রথম পরিবার গঠিত হয়েছিল পরিবার গঠনের শুরু হয় পবিত্র বিবাহের মাধ্যমে একজন নর ও নারীর ধর্মীয় বন্ধন ও সামাজিক স্বীকৃতির মাধ্যমে বিবাহ সম্পন্ন হয় শরীয়তের ভাষায় দুইজন আকেল বালেক পুরুষের উপস্থিতিতে মহরানা ধার্য করে পরস্পর ইজাব আর কবুল অর্থাৎ প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয় ইসলামে বিবাহ অত্যন্ত সহজ ও পরিচ্ছন্ন একটি প্রসঙ্গ কিন্তু বিবাহ বহির্ভূত যৌনাচার এর সর্বোচ্চ শাস্তি ইসলাম মৃত্যুদণ্ড নির্ধারণ করেছে সমাজে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য বিয়ের মাধ্যমে যৌনাচার চর্চার ব্যবস্থা রেখেছে যা মানুষের জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং একটা প্রধান দিক বলে গণ্য ইহা ইসলামী সংস্কৃতির প্রধান দিকগুলোর মধ্যে একটা পৃথিবীর সবচেয়ে অসহায় প্রাণী হলো মানব শিশু যাকে অত্যন্ত মায়া মমতা দিয়ে লালন পালন খাওয়া পরা গরম ঠান্ডা রোগবালা থেকে রক্ষা করতে ইসলামী পারিবারিক ব্যবস্থা ছাড়া আলহামদুলিল্লাহ সুনাগরিক গড়া সম্ভব নয় একটি মানব শিশু পরিবারের মাধ্যমে সুনাগরিক আল্লাহ ও রাসূলের পথে চলা শিক্ষা দেয় এবং এই শিক্ষার প্রাথমিক কেন্দ্রবিন্দু হলো পরিবার দুনিয়ায় সুখ দুঃখ আনন্দ বেদনা আহার নিদ্রায় নিবিড় আশ্রয়স্থল হলো পরিবার নিরাপত্তার কেন্দ্র আপনজন আত্মীয়দের সাথে চিরস্থায়ী সম্পর্ক রক্ষা হয় পরিবারের মাধ্যমে আর্থসামাজিক নিরাপত্তার জন্য প্রয়োজন পারিবারিক জীবন সকলের প্রতি দায়িত্ব কর্তব্য অধিকার পালনের কেন্দ্রবিন্দু হলো ইসলামী পারিবারিক জীবন পশ্চিমা বিশ্বে পারিবারিক জীবনকে উপেক্ষা করে আজ তারা অনেক দেশ মানবতাকে
হারিয়ে হতাশ জীবন যাপন করছে। এখন আমরা বলবো যে পারিবারিক জিন্দেগিটা কিভাবে সুখময় হয়। পারিবারিক জীবনের পরিবারের যে কজন সদস্য থাকে, ছোট বড়, শিশু, বৃদ্ধ, যে কোনো প্রয়োজনে নিজস্ব পরিবেশে একটি পরামর্শ ভিত্তিক কাজকর্ম, চিন্তা চেতনা, যে কোনো প্রয়োজন পূরণের বিষয়ে তারা পরামর্শ ভিত্তিক পরিবার পরিচালনা করলে সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব। সেক্ষেত্রে ইসলামী আকিদা, ইসলামী পরকাল চিন্তার একটা সুনিবিড় পরিস্থিতি বিরাজ করে। ইসলামী আকিদার পরকাল চিন্তা অর্থাৎ এ জীবন একটি ক্ষণস্থায়ী জীবন, আমাদের প্রত্যেকটি চিন্তা ও কর্মের ফলাফল হিসাবে মৃত্যুর পরে আল্লাহ আদালতে আখিরাতে আল্লাহ তাআলার কাছে আমাদের ছোট বড় সকল কর্মের জবাবদিহি করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে আল্লাহ হবেন বিচারক, আর সেই বিচারকের কাছে প্রত্যেকটি কর্মের বিন্দু পরিমাণ, প্রত্যেকটি কাজ এবং চিন্তার বিচার হবে। সেই মানসিকতাকে আকিদা বলা হয় বা মাইন্ডসেট বলা হয়। সেই চিন্তা করে এই দুনিয়ার কাজ কর্ম, চিন্তা চেতনা, হিসাব নিকাশ, হ্যাঁ, ভালোবাসা, তারপরে আয় উপার্জন, ব্যয় বর্জন, সমস্ত ক্ষেত্রে সহায় সম্পদ অর্জন, টাকা পয়সা লেনদেন, ব্যবসা বাণিজ্য, সব কিছু চিন্তা চেতনা লালন করাটাকেই বলা হয় ইসলামী আকিদার পরকাল চিন্তা। এই চিন্তা নিয়েই পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, বিচার ব্যবস্থা, সালিশি দরবার, সর্বক্ষেত্রে আয় উপার্জন, ব্যয় বর্জন, সব কিছু নিয়েই একটি মানুষের জীবন, এবং এই জীবনটা হবে ইসলামী আকিদার পরকাল চিন্তা ভিত্তিক। এবং এটা যদি হয় পারিবারিক জীবনের মূল কেন্দ্রবিন্দু, তাহলে পরিবারের, সমাজের প্রত্যেকটি মানুষ সুখ ও শান্তিময় জীবন অর্জন করতে সক্ষম হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন।